আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ সংক্রান্ত। সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই চ্যানেলে নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি, তাই ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি হিসাব বিজ্ঞান সংক্রান্ত কোনো ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, এইচএসসি সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, তো এইখানে কিছু লেনদেন আছে। লেনদেনের আলোকে আমাদের ক নম্বরে বলেছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। তো ঘাটতি একক বলতে বোঝায় যে আমাদের এই কী পরিমাণ পণ্য ঘাটতি রয়েছে, তাহলে এটা আমাদের এইখানে যেগুলি ক্রয় করেছি এবং প্রারম্ভিক মজুদ ছিল সেগুলি যোগ হবে, আর যেগুলো ইস্যু করেছি ওইগুলি বিয়োগ হবে। তাহলে আমরা এই সমাপনী মজুদ পণ্যর সাথে কম্পেয়ার করে দেখতে পারবো ঘাটতি একক এর পরিমাণ কত। চলো আমরা ক নম্বরের সমাধানের প্রথমে চেষ্টা করি। তো এই যে ক নম্বরের সমাধানের জন্য এইখানে আমি সমাধানটা করে দেখাবো, আর ডান দিকে আমি প্রশ্নগুলি নিয়ে এসে রেখেছি, লেনদেনগুলি এখানে নিয়ে এসে রেখেছি, যাতে এইগুলো দেখে আমরা এখানে সমাধান করতে পারি। তো লক্ষ্য করি, এইভাবে আমরা লিখতে পারি তারিখ বিবরণ একক একক। এখন আমরা সমাধান করব 2018 মার্চ 1 তারিখ প্রারম্ভিক মজুদ কত একক ছিল, এই যে 520 একক। সবগুলি প্রথম ঘরে লিখবো, তারপর যোগ বিয়োগ করে আমরা শেষের ঘরে নিয়ে যাব। 6 তারিখ ক্রয় 600 একক। 11 তারিখ ইস্যু 710 একক। তো আমরা ইস্যুটা অবশ্য ব্র্যাকেট দিয়ে রাখবো, কারণ আমরা যেটি ইস্যু করব সেটি বিয়োগ হবে, আর যেগুলি ক্রয় করব বা প্রারম্ভিক মজুদ ওগুলো যোগ হবে। যোগ বিয়োগ করে দেখব আমাদের মজুদ পণ্য কত আছে। তো সেক্ষেত্রে যেহেতু ইস্যু যেগুলো করেছি সেগুলি বিয়োগ হবে, সেজন্য ইস্যুর পাশে ইস্যুর যে একক লিখব আমরা এগুলো ব্র্যাকেটের মধ্যে লিখব। আমরা জানি ব্র্যাকেট দ্বারা বিয়োগ বোঝায়। 14 তারিখ, এরপরে 14 তারিখ, 6 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত। তাহলে 6 তারিখে যেটি কিনেছিলাম সেটি ফেরত দিলাম, ক্রয় ফেরত এটি, কিন্তু তো ক্রয় ফেরত দিলে কিন্তু পণ্য কমে যায়, সেজন্য ক্রয় ফেরতটাও ব্র্যাকেটের মধ্যে হবে, কারণ ক্রয় ফেরতের ফলে পণ্য কমে যায়। আমি আবারও বলি, এখানে আমরা প্রারম্ভিক মজুদ ক্রয় ইস্যু সব লিখব, কিন্তু খেয়াল রাখবো যেগুলি দ্বারা মজুদ পণ্য বৃদ্ধি পাবে সেগুলি যোগ করব, যেমন প্রারম্ভিক মজুদ ক্রয় এগুলো যোগ করব। আর এই ইস্যু ক্রয় ফেরত এইগুলোর ফলে আমাদের পণ্য কমে যায়, সেজন্য এগুলো বিয়োগ করব বলে ব্র্যাকেটে লিখেছি। এরপরে 18 তারিখ আবার ক্রয় করা হয়েছে 800 একক, তাহলে 800 একক আমরা এখানে লিখব প্লাস দিয়ে, কোনো এখানে যদি কোনো প্রতীক না দিই প্লাস মাইনাস তাহলে সেগুলি প্লাস বোঝায়, আমরা জানি। আবার 24 তারিখে ইস্যু 770 কেজি আবার ব্র্যাকেট দিয়ে লিখব। 26 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত বলতে কিন্তু বিক্রয় ফেরত বোঝায়, আমি ইস্যু করেছিলাম সেটা ফেরত আসছে তাহলে মজুদ পণ্য বৃদ্ধি পাবে, সেজন্য ইস্যুকৃত পণ্য ফেরতটা আমাদের বিক্রয় ফেরতের মতো কাজ করবে, তাই এই যে ফেরত এসেছে 20 একক এটা যোগ হবে। ফেরত দেয়া হলে বিয়োগ, ব্র্যাকেট দিয়ে রাখবো মাইনাস, আর ফেরত যদি আসে তাহলে সেটি যোগ হবে। এরপর আমরা কি করব, এগুলো যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে আমাদের সমাপনী মজুদ পণ্য হবে 430 একক। সমাপনী মজুদ পণ্য এই সব কিছু যোগ বিয়োগ করে আমরা কত পেলাম, 430 একক। এটি কিন্তু সমাপনী মজুদ পণ্য থাকা উচিত, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে সমাপনী মজুদ পণ্য 400 একক। তাহলে কি বুঝলাম, এখানে লক্ষ্য করি সব কিছু যোগ বিয়োগ করে আমাদের সমাপনী মজুদ পণ্য থাকা উচিত 430 একক, কিন্তু আমাদের বাস্তবে আছে সমাপনী মজুদ 400 একক। তাহলে আমরা এই 400 একক এখান থেকে বিয়োগ করব, সমাপনী মজুদ এখান থেকে এই 430 থেকে 400 বিয়োগ করে 30 একক হবে। এইটাই হচ্ছে ঘাটতি। কেন ঘাটতি আরেকবার বলি, আমাদের সব কিছু যোগ বিয়োগ করে
সমাপতি মজুদ পণ্য থাকা উচিত এই 430 একক, কিন্তু তা নেই, আছে কত 400 একক। তাহলে 30 একক কম আছে, যেটা কম আছে এই 30 একক হচ্ছে ঘাটতি একক, কারণ আমাদের থাকা উচিত 400, 30 আছে 400, 30 একক কম রয়েছে। এইভাবে আমরা ঘাটতি একক নির্ণয় করতে পারি যোগ বিয়োগ করার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তো ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান কীভাবে প্রস্তুত করতে হয় ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম, তোমরা পারো, তারপরেও আমি আজকে করে দেখাচ্ছি। চলো খ নম্বরে সমাধান করার চেষ্টা করি এই তথ্যের আলোকে। খ নম্বরের সমাধানের জন্য ওইখানে মোট 8টি লেনদেন ছিল, অনেকগুলি লেনদেন, কিন্তু 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি এদিকে 4টি, ওদিকে 4টি পাশাপাশি রাখলাম, যাতে ওই লেনদেন দেখে আমরা এখানে সমাধান করতে পারি। অনেক বড় অঙ্ক, ভালো করে লক্ষ্য করি। প্রথমে সক অঙ্কন করবে এইভাবে, সক তো আমরা পারি, তাই না? এবার আমরা এই সকের প্রারম্ভিক মজুদ 2018 মার্চ 1 তারিখ প্রারম্ভিক মজুদ, এখানে আমি এই উদ্বৃত্তের যেটুকু দরকার সেটুকু নিয়ে এসেছি, সাল সহ নাম সহ আমি আনি নাই, শুধুমাত্র যেগুলি প্রয়োজন সেগুলি নিয়ে এসেছি। তোমাদের এই উপরের অংশটুকু কিন্তু উত্তরের অংশ না, উত্তর এখান থেকে শুরু, আমি বোঝানোর জন্য নিয়ে এসে রেখেছি যাতে এইগুলো দেখে তোমাদের বুঝিয়ে দিতে পারি। প্রারম্ভিক মজুদ কোথায় লিখতে হবে মনে আছে? প্রারম্ভিক মজুদ লিখতে হবে সবার শেষে এইখানে, 520 একক, 10 টাকা দর, এই দুটো গুণ করে 5,200, তারপরে একটি দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা এখানে 6 তারিখ লিখব, ক্রয় 600 একক, 10 টাকা 20 পয়সা দর, 600কে 10 টাকা 20 পয়সা দিয়ে গুণ করে কত হবে? এই 6,120 টাকা হবে। তো আমরা জানি ক্রয় করলে উদ্বৃত্ত বৃদ্ধি পায়, সেজন্য আমরা এই লাইনটা এখানে লিখব, কিন্তু তার আগে এই লাইনটা নিচে নামিয়ে নিব। পূর্বে যারা আমার ক্লাস দেখেছে তারা অবশ্যই জানো, তারপরে বলছি এই লাইনটা এখানে লিখব নিচে, কিন্তু এই লাইনটা আবার নিচে নামিয়ে নিব। এই 520, 10, এটা এই লাইনটা নিচে নামিয়ে আনলাম, এরপরে আমরা এই লাইনটা এখানে লিখব 600, এই 600 সহ এই লাইনটা আমরা এখানে লিখব। অর্থাৎ 1 তারিখে ছিল আমার 1 লাইন, আর 6 তারিখে হলো 2 লাইন, এই একটা সারি, এই একটা সারি, দুইটা সারি আছে আমাদের। এরপরে আমাদের 11 তারিখে ইস্যু 710 একক। তো ইস্যুর ক্ষেত্রে কিন্তু রেট দেয়া নেই। এখন তোমাদের মনে হতে পারে ইস্যুর কাছে তো রেট দেয়া নেই, তাহলে ইস্যু কত করে ধরবো? আমরা হিসেব করব এই যে এইখানে যে রেট দেওয়া আছে এই রেট অনুযায়ী। তো লক্ষ্য করি, মোট 710 একক ইস্যু করতে হবে। ইস্যু লিখব, ইস্যুর ঘরে লিখবো, এই যে মাঝের ঘরে লিখব। তাহলে আমাদের যেহেতু ফিফো পদ্ধতিতে অঙ্ক করছি, তাই এখানে 520 একক আছে, 710 একক ইস্যু করতে হবে। তাহলে এই লাইনটা আমরা আগে লিখব, 520, 10, 5,200, অর্থাৎ 710 একক ইস্যু করতে হবে, 520 অলরেডি ইস্যু করেছি। তাহলে 710 থেকে 520 বিয়োগ করলে এখনই 190 একক বাকি থাকে, এই 190 এককও আমাদের ইস্যু করতে হবে। কোথার থেকে ইস্যু করবো? এই নিচ থেকে ইস্যু করবো, এই 600 মধ্য হতে। তাহলে এই 190-এর পাশে এই নিচের রেটটা হবে 10 টাকা 20 পয়সা, এটা এটা গুণ করে এখানে বসবে। অর্থাৎ এই লাইনটা আমাদের সম্পূর্ণ ইস্যু করেছি, 600-এর মধ্য হতে 190 নিয়েছি। এখন উদ্বৃত্ত লিখব কিভাবে? 600 হতে 190 বিয়োগ করলে কত হবে? 410 একক, এই 10 টাকা 20 পয়সা, এটা এটা গুণ করে এখানে লিখব। আবার একটি দাগ দিব, 14 তারিখ দিব। 14 তারিখ বলছে 6 তারিখে কৃত পণ্য ফেরত, অর্থাৎ 6 তারিখে যে পণ্য কিনেছিলাম সেটা ফেরত দিচ্ছি। তার মানে কি? আমাদের মজুদ পণ্য কমে যাবে, ফেরত দেওয়া হলে সেটি ক্রয় ফেরত ফেরত বোঝায়, তাই আমরা ক্রয় ফেরত লিখব। ক্রয় ফেরত লেখার ফলে পণ্য যেহেতু কমে যাবে, সেজন্য ক্রয় ফেরত কিন্তু ইস্যুর ঘরে লিখতে হয়। কত একক? এই 30 একক।
6 তারিখে কত টাকা দাম ছিল 10 টাকা 20 পয়সা তাহলে এই 10 টাকা 20 পয়সা লিখব কেন লিখব এই যে 14 তারিখে বলেছে 6 তারিখ তো 6 তারিখে যে দরটা ছিল সেই দরটা এখানে লিখব এইটা এটা গুণ করে এখানে লিখব এবার উদ্বৃত্ত কত হবে উদ্বৃত্ত হবে 410 থেকে আবার এই 30 বিয়োগ হবে আমরা জানি ঈশ্বর ঘরে লিখলে বিয়োগ হয় 410 থেকে 30 বিয়োগ করে সম্ভবত 280 হবে এর রেট যা আছে তাই লিখব 380 কে এটা দিয়ে গুণ করে এখানে লিখব আবার এখানে একটি দাগ দিব এরপর 18 তারিখ আবার ক্রয় করেছে 18 তারিখ লিখব ক্রয় 800 একক 9 টাকা 50 পয়সা দর 800 কে 9 টাকা 50 পয়সা দিয়ে গুণ করে এখানে লিখব 7600 টাকা হবে সম্ভবত তো আমরা জানি ক্রয় করলে আবার এই উদ্বৃত্তের ঘরে লিখব কিন্তু তার আগে এই লাইনটা নিচে নামিয়ে নিব অর্থাৎ এই যে 380 এইটা এই লাইনটা আমরা এখানে নামিয়ে নিলাম দি এই লাইনের নিচে আবার নতুন একটা লাইন তৈরি হবে এই 809 টাকা 50 পয়সা ধরে এই লাইনটা 800 এই দর এই 7600 টাকা অর্থাৎ ক্রয় করলে যদি দর আলাদা হয় তাহলে এই লাইন নতুন নতুন সৃষ্টি হবে আমরা জানি এই উদ্বৃত্ততে আবার দাগ দিব এবার 26 তারিখ না 26 না সরি 24 তারিখ ইস্যু করেছে ইস্যু লিখব এখানে কিন্তু 770 একক ইস্যু করেছে তো 770 একক আমরা একবারে ইস্যু করতে পারবো না কারণটা হচ্ছে উপরে আছে 380 একক তাহলে এই 380 একক আমরা আগে বিক্রি করে দিব অর্থাৎ আমাদের মোট 700 একক ইস্যু 70 একক ইস্যু করতে হবে আমরা এই 380 এককেরটা আগে আমরা ইস্যু করে দিলাম তাহলে 770 থেকে 380 বিয়োগ করলে 390 একক এখনো বাকি থাকে এই 390 একক নিব এই দরে 800 এর মধ্যে হতে 9 টাকা 50 পয়সা দরে 390 কে 9 টাকা 50 পয়সা দিয়ে গুণ করে এখানে লিখব এবার আমরা উদ্বৃত্ত কিভাবে লিখব উদ্বৃত্ততে লিখব আমাদের এই 380 টাকার যে লাইন এই শাড়িটার পণ্য কিন্তু ইস্যু হয়ে গেছে তাহলে এই শাড়িটা কিন্তু নাই আবার এই 800 ভিতর থেকেও 390 চলে গেছে তাহলে আর থাকে 410 একক 800 মাইনাস 390 410 একক দর যা আছে তাই লিখব এটা এটা গুণ করে শেষের ঘরে লিখব আবার দাগ দিব এরপরে আমরা 26 তারিখ লিখব 26 তারিখে বলছে 11 তারিখে ইস্যু করেছিলাম সেই পণ্য ফেরত মানে কি এটা বিক্রয় ফেরত বোঝায় ইস্যু করেছিলাম সেটা ফেরত এসেছে তার মানে কি বিক্রয় ফেরত বোঝায় বা ইস্যুকৃত পণ্য ফেরত বোঝায় তো এটা ফেরত যেহেতু এসেছে ক্রয়ের ঘরে লিখব ফেরত আসলে কিন্তু ক্রয়ের ঘরে কত একক 20 একক 11 তারিখে ইস্যু তো 11 তারিখে কিন্তু আমাদের এইখানে এই যে 11 তারিখে ইস্যু করেছিলাম দুইটা রেট আছে একটা আছে 10 টাকা আর একটা আছে 10 টাকা 20 পয়সা এখন প্রশ্ন হচ্ছে কোন রেটটা লিখবো তাই না তো নিয়ম অনুযায়ী আমরা নিচের রেটটা লিখবো এই নিচের রেটটা লিখবো নিচের রেট 10 টাকা 20 পয়সা এটা এটা গুণ করে এখানে লিখবো তো উদ্বৃত্ত লেখার সময় এখানে এক লাইন আছে আর একটা লাইন হবে কিন্তু এখানে খেয়াল করতে হবে এই দুইটা লাইনের মধ্যে এই পণ্যটা কিন্তু আগে কেনা হয়েছে আগে এসেছে সেজন্য এই লাইনটা কিন্তু উপরে হবে এই যে 20 একক 10 টাকা 20 পয়সা এটা এটা গুণ করে এখানে বসবে তারপরে এই লাইনটা লিখব 410 একক 9 টাকা 50 পয়সা 3895 টাকা আবার দাগ দিয়ে দিব এখানে শিক্ষার্থীদের একটু বুঝতে প্রবলেম হতে পারে আমি আরেকবার বলছি তো বিক্রয় ফেরত এসেছে এটা কিন্তু আমাদের এই যে পণ্যটা 10 টাকা 20 পয়সা রেট এটা আমরা কিনেছিলাম কিন্তু এই যে 6 তারিখে তো 6 তারিখে এই পণ্যটা তো আগে এসেছে সেজন্য ওই লাইনটা আগে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে আমাদের 31 তারিখ তো 31 তারিখ বলছে তো এরপরে আমাদের সমাপনী মজুদ আছে এখানে কিন্তু 410 আর 20 430 একক কিন্তু এখানে বলছে 400 একক তাহলে তো 30 একক কম আছে যে ক নম্বরে বের করেছিলাম ঘাটতি 30 একক তো এখন আমরা ঘাটতি বলে 30 একক লিখব এই শেষের দরটা অর্থাৎ আমাদের ক্রয়ের
ক্রয় করার সময় লাস্টে যে দরে ক্রয় করেছিলাম সেই দরটা ঘাটতি হিসেবে গণ্য হবে। তাহলে এটা এটা গুণ করে এখানে বসবে। এখন এখানে উদ্বৃত্ত লেখার সময় এই 20 কেজির লাইনটা সম্পূর্ণ থেকে যাবে, 410 থেকে 30 বিয়োগ করে এই 380 হবে। লাস্টে আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, ঘাটতি লেখার সময় আমরা রেট কত লিখব। এখানে তো রেট দেওয়া নেই, 30 একক ক নাম্বার থেকে আমরা পেয়েছি, আর রেট ধরবো আমরা সবার শেষে যেটি কিনেছিলাম, এই যে 9.50 টাকা দরে। তাহলে ঘাটতি লেখার সময় আমাদের সর্বশেষে যেটি কিনেছিলাম সেই ক্রয়ের রেটটা ধরতে হবে, বিষয়টি মনে রাখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের গ নম্বরে বলেছে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। তো লিফো পদ্ধতিতে ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম, আবার আমরা এই তথ্যের আলোকে এখন আমরা এই যে ছক অঙ্কন করলাম। লিফো পদ্ধতি হোক আর ফিফো পদ্ধতি হোক, ছক কিন্তু একরকম, ক্রয় ইস্যু উদ্বৃত্ত প্রতিটা তিনটা করে ঘর একই রকম, লিফো আর ফিফো যে পদ্ধতি হোক না কেন। এই যে লেনদেনগুলি আমি উপরে নিয়ে এসে রেখেছি যাতে সহজেই লিখতে পারি দেখে দেখে। তো 2018 মার্চ 1 প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ পূর্বে যেমন আমরা ফিফো পদ্ধতিতে লিখেছিলাম এই উদ্বৃত্তের ঘরে, এখানেও আমরা সেইভাবে লিখব। এই 520 একক 10 টাকা দর, এটি এটা গুণ করে শেষের ঘরে বসবে, তারপর একটি দাগ দিব। ক্রয়, ক্রয়ও পূর্বের মতো, লক্ষ্য করি, ক্রয় 600 একক 10 টাকা 20 পয়সা, 600কে 10 টাকা 20 পয়সা দিয়ে গুণ করে এখানে বসবে। ক্রয় করার সময় লিফো হোক আর ফিফো হোক সব একরকম পদ্ধতি, ইস্যু করার সময় আলাদা। তো যখন ইস্যু আসবে তখন আমরা লিফোটা আলাদা হবে, আবার ফিফোটা আলাদা হবে, কিন্তু ক্রয় করার সময় লিফো ফিফো সব একরকম, কিন্তু অ্যাভারেজটা আবার আলাদা। পূর্বে আমি দেখিয়েছিলাম ভারযুক্ত গড় পদ্ধতি। এখন এই লাইনটা এখানে লিখব, তার আগে এই লাইনটা তুলে নিব, তারপরে এই লাইনটা এখানে লিখলাম। আমি একটু দ্রুত দেখাইলাম কিছুক্ষণ আগে যেহেতু এটি দেখিয়েছি সেজন্য সময় সেভ করার জন্য। 11 তারিখ ইস্যু করব, ভালো করে বুঝি। ইস্যুটা কিন্তু আমাদের এই লিফো পদ্ধতিতে নিচ থেকে ইস্যু করতে হবে, আমরা ফিফো পদ্ধতিতে কিন্তু উপর থেকে ইস্যু করেছি, কিন্তু এই লিফো পদ্ধতিতে এই যে পরে আসে আগে যায়, পরে যেটা এসছে সেটা আগে যাবে, আগে ইস্যু হবে। পরে কোনটা এসেছে এই দুইটার মধ্যে? এই 600 পরে এসেছে, তো এই 600 আমরা আগে লিখব। বলা হচ্ছে পরে আসে আগে যায়, লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো নিচেরটা আমরা আগে ইস্যু করব। আমাদের মোট ইস্যু করতে হবে 710 একক, আমরা ইস্যু করলাম এই নিচ থেকে 600 একক, এখনও 110 একক বাকি আছে, সেই 110 একক লিখবো এখানে, কিন্তু এই এর মধ্যতে 520-এর মধ্যে হতে, তার মানে কি এই 10 টাকা দরে 1100 গুণ করে। উদ্বৃত্তে কিভাবে বসবে? উদ্বৃত্তে কিন্তু এই নিচেরটা কিন্তু নাই, নিচেরটা কিন্তু আমরা ইস্যু করে দিয়েছি, এই নিচের শাড়িটা কিন্তু নাই, আবার এই 520 একক ছিল, এর মধ্যে হতেও কিন্তু 110 একক চলে গেছে, তাহলে এইখানে থাকে আর 410 একক এই উপরের মধ্যে হতে, 10 টাকা দর, এটা এটা গুণ করে এখানে বসবে। অর্থাৎ লিফো পদ্ধতিতে নিচ থেকে নিতে নিতে উপরের দিকে যাব, যদি উদ্বৃত্ত থাকে তো উপরেরটা থাকবে, নিচেরটা আগে ইস্যু হবে। আবার দাগ দিব। তো এবার লক্ষ্য করি 14 তারিখে কি বলেছে, 6 তারিখে কৃত পণ্য ফেরত, অর্থাৎ ক্রয় ফেরত। এখন 6 তারিখে যে পণ্যটা কিনেছিলাম সেটা কিন্তু আমরা ইস্যু করে দিয়েছি, এই উদ্বৃত্ততে কিন্তু নাই, তাহলে এই উদ্বৃত্ত হতে কিন্তু আমরা ক্রয় ফেরত দিতে পারবো না। তাহলে ক্রয় ফেরত দিতে হলে আমাদের কি করতে হবে? ইস্যু যেখানে করেছি সেখান থেকে ফেরত নিয়ে এসে তারপর ফেরত দিতে হবে, সেজন্য আমরা আগে এই ক্রয়ের ঘরে লিখব এই 30 একক, এই দর 6 তারিখে যে দরটা ছিল, তারপরে এই পণ্যটা আমরা ইস্যু করব, তখন আবার ইস্যুর ঘরে লিখব। অর্থাৎ আমাদের 330 একক পণ্য ফেরত দিব, কিন্তু এই 30 একক পণ্য কিন্তু এখানে নাই, কেননা এই যে 10 টাকা রেট মানে কি, এটা প্রারম্ভিক মজুদটা আছে। তাহলে 6 তারিখে যেটি 10 টাকা 10 পয়সা ধরে কিনেছিলাম সেই পণ্যটা কোথায় আছে? এই যে আমরা ইস্যু করে ফেলেছি,
তাহলে এই ইস্যু থেকে আগে পণ্যটা নিয়ে আসব, কারখানা থেকে পণ্যটা ফেরত নিয়ে আসব, ফেরত আনলেই মজুদ পণ্য বাড়ে, সেজন্য এখানে আমরা কী করলাম ক্রয়ের ঘরে লিখলাম, তারপরে ওটা আবার ফেরত দিয়ে দিব। তার মানে কি, কারখানা থেকে নিয়ে এসে আমি দিয়ে দিলাম, সেজন্য একবার আসলো আর একবার ইস্যুকৃত চলে গেল, প্লাস মাইনাস সমান সমান থাকলো, অর্থাৎ কারখানা অর্থাৎ আমার মজুদে 410 একক যা ছিল তাই থাকবে। কেননা এই ফেরতটা আমরা মজুদের মধ্যে থেকে দিতে পারবো না, কেননা আমরা মজুদের মধ্যে এই রেটের পণ্য নাই 6 তারিখে, সেটা কোথায় আছে, কারখানায় আছে। তাহলে কারখানা থেকে ফেরত নিয়ে আসলাম, বৃদ্ধি পেল, ক্রয়ের ঘরে লিখলাম, সেই পণ্যটা ফেরত দিলাম, ইস্যুর ঘরে লিখলাম, একটু আনকমন খেয়াল রাখতে হবে। এবার দাগ দিব 18 তারিখে আবার ক্রয়, এই 800 একক 9.50 টাকা ধরে 800কে 9.50 টাকা দিয়ে গুণ করে যা হবে এখানে লিখব, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। এখন আমরা জানি ক্রয় করলে আবার উদ্বৃত্তের ঘরে লিখতে হয়, এই ক্রয় যে করেছি 800 একক এটা আমরা উদ্বৃত্তের ঘরে লিখব, কিন্তু তার আগে এই লাইনটা তুলে নিব, এই লাইনটা উপরে লিখে নিব, এই লাইনের নিচে এই লাইনটা লিখব। আমরা জানি ক্রয় করলে আলাদা শাড়ি তৈরি হয়, প্রথমে এই যে শাড়িটা উপরে ছিল সেটা নিচে নামিয়ে আনব, তার নিচে এই লাইনটা লিখব। যারা নিয়মিত ক্লাস দেখো তারা জানো ক্রয় করলে নতুন লাইন তৈরি হয়। আবার দাগ দিব, ইস্যু করেছে 24 তারিখ 710 একক, তো 770 একক, তো 770 একক যদি ইস্যু করি তাহলে আমরা তো লিফো পদ্ধতিতে অঙ্ক করছি, তো নিচ থেকে ইস্যু করব, এই 800-র মধ্যে হতে 710-70 একক একবারে ইস্যু করা যাবে, 800 একক এর মধ্যে হতে 770 একক একবারে ইস্যু করা যাবে, সেজন্য 770 একক একবারে লিখব, দর লিখবো এই 9.50 টাকা গুণ করে যা হয় এখানে লিখব। আবারও বলি আমরা কিন্তু লিফো পদ্ধতিতে অঙ্ক করছি, তো লিফো পদ্ধতির নিয়ম কি, নিচ থেকে ইস্যু করে উপরের দিকে যাব, তাহলে আমাদের 770 একক ইস্যু করতে হবে, এখানে আসে কিন্তু 800 একক, তো 800-র ভিতর থেকে তো 770 একক ইস্যু করা যায়, সেজন্য 770 একক একবারে লিখেছি, নিচের দরটা হবে গুণ করে এখানে যা হয়েছে তাই লিখেছি। উদ্বৃত্ততে কীভাবে লিখব, এই যে 410 একক এই শাড়িটা তো আমার আছে, এটা তো ইস্যু হয় নাই, এই শাড়িটা যা আছে তাই থেকে গেল, 800-র মধ্যে হতে 770 একক ইস্যু হয়েছে, তো বাকি থাকে তাহলে এই কত 30 একক 9.50 টাকা দর, এই এটি এটা গুণ করে এখানে হবে। আবার দাগ দিব 26 তারিখ, তো এবার আমরা 26 তারিখ পড়ি, 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত এসেছে, অর্থাৎ এটি ইস্যুকৃত পণ্য ফেরতটা বিক্রয় ফেরত বোঝায়, তো ইস্যুকৃত পণ্য ফেরত আসলে কিন্তু মজুদ পণ্য বেড়ে যাবে, অর্থাৎ আমরা ক্রয়ের ঘরে লিখব, ফেরত আসলে ক্রয়ের ঘরে লিখব, কত একক A-20 একক, দর কত হবে, দর হবে এই বলে দিয়েছে 11 তারিখের রেট, 11 তারিখে চলে যায়, এই যে উপরে 2টা রেট ছিল ইস্যুর, তো নিচে কোনটা ছিল 10 টাকা ছিল, নিচে যেটি ছিল সেই 10 টাকা লিখব, 20কে 10 দিয়ে গুণ করলে 200 টাকা হবে। এবার উদ্বৃত্ততে কীভাবে লিখব, 10 টাকা দরে আগে ছিল 410 একক, আবার আসলো 20 একক, তাহলে 10 টাকা রেটে এখন হবে 430 একক, অর্থাৎ এই 410-এর সাথে এই 20 যোগ করে এটা হলো 10 টাকা দর, এখানে লিখলাম এটি এটা গুণ করে এখানে চলে যাবে, অর্থাৎ এখানে আমাদের আসলে মনে হচ্ছে কিন্তু আসলে পরে তো নতুন লাইন তৈরি হয়, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে দরে পণ্য আসবে সেই দর যদি এখানে থাকে তাহলে তার সাথে যোগ হয়ে এখানে বসবে, যেমন 10 টাকা আছে আবার 10 টাকার পণ্য আসলো, তাহলে 410-এর সাথে 20 যোগ করে 30 হয়েছে, আর নিচের লাইনটা যা আছে বসে যাবে নিচে। আবার দাগ দিব, এবার আমাদের কিন্তু এখানে 460 হচ্ছে, কিন্তু আমাদের মজুদ পণ্য আছে কত 400 একক, তাহলে আমাদের মোট 60 একক ঘাটতি, তো ঘাটতি যদি হয় তাহলে আমরা ঘাটতি বলে প্রথমে আমরা 30 একক লিখব এই 9.50 টাকা দরে, আরও 30 একক লিখব 10 টাকা দরে। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে 2 বা 30 হলো কেন,
দুই বা তিরিশ হলো কারণ আমরা অঙ্ক করতে করতে এখানে এসে দেখছি 460 হচ্ছে এখানে, তিরিশ তিরিশ, কিন্তু এখানে আসে কত 400 একক। তাহলে তো আমাদের 60 একক কম আছে, সেই 60 একক এই 30 একক একবার ঘাটতি হবে আর একবার 30 একক ঘাটতি হবে, 30 30 মোট 60 একক ঘাটতি হয়েছে। শেষে আমাদের এই 400 একক থাকবে 10 টাকা দর এই 4000 টাকা, অর্থাৎ আমাদের মজুত পণ্য অবশ্যই 400 থাকতে হবে, আর এই 400 রাখতে হলে আমাদের ঘাটতির পরিমাণ এখানে হচ্ছে 60 একক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যশোর বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।